রুটি এবং সরকার দুটোই উল্টানো দরকার। কারণ আপনি যদি রুটি না উল্টান সে রুটি পুড়ে যাবে, ঠিক তেমনি আপনি যদি সময় মতো সরকারকে না উল্টান তাহলে জনগণ কিন্তু পুড়ে যাবে। এই সরকার 4,000 কোটি টাকা 6 মাসে শোধ করতে পারে না, এর দ্বারা একটা জিনিস উন্মুক্ত হয়েছে, তারা দেশকে কোন দেউলিয়ার পথে নিয়ে গেছে, ক্যামোফ্লেজ করে গালগল্পদি উন্নয়নের গল্পের মতো তারা এগুলা প্রচার করেছে, ভেতরে ভেতরে ফাঁফা করে ফেলেছে খেয়ে খাওয়ার দল চাটার দল। আপনার নিচু লেভেলের কর্মকর্তা থেকে শুরু করে উপরের লেভেলে যত কর্মকর্তা আছে সব সরকার ফাঁসাটা কুত্তে হয়ে গেছে। রুটি এবং সরকার দুটোই উল্টানো দরকার। কারণ আপনি যদি রুটি না উল্টান সে রুটি পুড়ে যাবে, ঠিক তেমনি আপনি যদি সময় মতো সরকারকে না উল্টান তাহলে জনগণ কিন্তু পুড়ে যাবে। এই সরকারের যে এমপি মমতা, ওনাকে আজকে বাংলার জনগণ হারিকেন দিয়ে খুঁজছে। উনি কি বলেছিলেন যে ফেরি করেও নাকি বিদ্যুৎ কেনার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না, তাহলে এত বিদ্যুৎ গেল কোথায়? হ্যাঁ, আজকে এই শতভাগ বিদ্যুতের যুগে হারিকেন নিজেও সে পাবেনি, সে তার বড় যৌবন ফিরে পাবে। হ্যাঁ, আপনি বলেছিলেন বিদ্যুতের অভাব নেই, বিদ্যুৎটা গেল কই? আমরা জনগণ তো এক টাকাও বিদ্যুতের বিল বাকি রাখি নাই, তাহলে আপনারা কয়লার বিল কেন বাকি রাখছেন? আজকে বাংলাদেশের মানুষ বিদ্যুতের অভাবে হাহাকার করছে, গরমে মানুষের যান প্রায় অষ্টাগত। এত বিদ্যুৎ, এত টাকা, এত ডলার গেল কোথায়? আমাদের মতো মধ্যবিত্ত এবং প্রবাসী ভাই বোনদের বেড ট্যাক্সের টাকায় এই সরকার এসির নিচে বসে গণভবন, তারপরে আপনার সংসদ ভবনে বসে বসে তারা হাওয়া খাচ্ছে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ বিদ্যুতের জন্য হাহাকার করছে। যদি বিদ্যুৎ নিতে হয়, যদি লোডশেডিং করতে হয়, তাহলে এই গণভবনে করা হোক, তাহলে এই সংসদ ভবনে করা হোক, তখন তারা বুঝতে পারবে আমাদের মতো জনগণ কত কষ্টে দিন যাপন করছে। শুধু বড় বড় কথা না বলে পারলে বিদ্যুৎ দিন, না হলে আপনারাও এই গণভবন সংসদ ভবনে বিদ্যুৎ বন্ধ করে দিন, তাহলে বুঝতে পারবেন কত দানে কত চাল। আপনি প্রধানমন্ত্রী শুধু কথায় কথায় লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের তুলনা দিন। এই কি সেই বাংলাদেশ যে এখানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঠিকঠাক মধ্যে বিদ্যুৎ থাকে না? আপনি আরো বলেন এই জামাত বিএনপির সাথেও তুলনা করেন যে তাদের সময়ে তাদের শাসনকালে দেশে ঠিকঠাক মতো বিদ্যুৎ ছিল না, মানুষ বিদ্যুতের কথা বললে মানুষের উপর আরো অত্যাচার করা হতো। তাহলে আমরা বাংলাদেশের জনগণ আপনাকে ভোট দিয়ে আমাদের লাভ কি হলো? হ্যাঁ, আপনাকে ক্ষমতার মস্তিতে বসে কি লাভ হলো? সেই লাউ যেই কদু, আপনিও তো আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছেন না, বিদ্যুতের কথা বললে আপনি আরো বিভিন্ন ধরনের টালবাহানা দেখাচ্ছেন, বিশ্বমন্দা এই সেই। আজকে আপনাদের কারণে আমেরিকার মতো দেশ আমাদেরকে স্যাংশন দিয়েছে, আমেরিকাতেও এখন ছাত্রছাত্রী পড়তেও যেতে পারবে না, তারপরে মনে করেন কূটনৈতিক যারা আছে তাদেরও অনেক সমস্যা, তারাও এখন ভিসা পাবে না। কে এই দায়ভার নেবে? আপনি শেখ হাসিনা নিতে হবে, কারণ আপনাদের এই কুকর্মের কারণে, আপনাদের এই সরকার, এই সরকারের এমপি মন্ত্রীদের কুকর্মের কারণে আজকে বাংলাদেশের জনগণ আজকে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কষ্টের লাঘব কে করবে? আপনি যদি সরকারের থেকে এই কষ্ট লাঘব না করতে পারেন তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দিন। আরও অনেক যোগ্য মানুষ এই বাংলার মাটিতে আছে, তারা ক্ষমতার মধ্যে এসে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। আপনাদের চুরি ডাকাতির জন্য টাকা শোধ করতে না পারায় আজকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, তাহলে আজকে যে ভয়াবহ এই যে অসহনীয় অবস্থা, মানুষ মারা যাচ্ছে গরমে, দেশ অসুস্থ হচ্ছে, দেশের উৎপাদন কমে যাচ্ছে, এই ক্রাইসিস, এই কষ্টের দায়ভার আপনাকে নিতে হবে। আপনি হয়তো বলবেন এখন আপনি মিডল ইস্টে যাচ্ছেন, তেল আনবেন, ধারদানা করছেন আপনি, আর যেই সরকার 4,000 কোটি টাকা 6 মাসে শোধ করতে পারে না, এর দ্বারা একটা জিনিস উন্মুক্ত হয়েছে, তারা দেশকে কোন দেউলিয়ার পথে নিয়ে গেছে, ক্যামোফ্লেজ করে গালগল্পদি উন্নয়নের গল্পের মতো তারা এগুলা প্রচার করেছে, ভেতরে ভেতরে ফাঁফা করে ফেলেছে খেয়ে খাওয়ার দল চাটার দল। বঙ্গবন্ধু বলছিলেন না চোরের খনি পেয়েছেন, সেই চোরের খনির পরের প্রজন্ম তো নাতিপুতি প্রজন্ম, এটা এরা আবার ভালো হবে কি করে? আপনার নিচু লেভেলের কর্মকর্তা থেকে শুরু করে উপরের লেভেলে যত কর্মকর্তা আছে সব সরকার ফাঁসাটা কুত্তে হয়ে গেছে, কেউ জনগণের পক্ষে কথা বলে না। এমন একটা রাষ্ট্র চলে এটা কেউ অ্যালাউ করে না। এই ফেলারি ওভার দিয়ে কি করো? মানুষের পেটে যদি ভাত না থাকে, মানুষ তো, আপনি তো ফেলারি ওভার চায় না, মানুষ চায় ভাত, মানুষ যে আপনার যে খায়া যে বাঁচবো ওরকম একটা অ্যাবিলিটি চায় মানুষ। যদি সরকার যদি প্রকৃতভাবে যদি জনগণের ভোটে আসতো তাহলে জনগণের প্রতি সরকারের একটা মায়া মমতা ভালোবাসা থাকতো। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? আমরা এটা তো সাধারণ একটা দুধের বাচ্চাই জানো যে দেশের পরিস্থিতি কী চলে। উনি যদি দিনের ভোট যদি রাতে দিয়া যদি না আসতো তাহলে উনি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য থাকতো না ওনার। আপনি শতকরা, আমি এখানে বলে দিচ্ছি আপনার শতকরা 90% লোক এখন ভালো নেই। যারা 50,000 টাকা বেতনে চাকরি করে তারা, তাদের 50,000 টাকা খরচ আছে, যারা 20,000 টাকা বেতনে চাকরি করে তাদেরও খরচ আছে, কিন্তু প্রতি মাসে যে 5,000 টাকা যে একটা জায়গা যে রাখবে ওরকম অ্যাবিলিটি এখন 90% লোকই বাদ হয়ে গেছে। অনেকে আপনার ভিতরগতভাবে যায় দেখেন সবাই রিনিউ হয়ে রয়েছে,
কেউ ভালো নেই, তো উনি বাংলাদেশ থেকে যে টাকা পাচার করে নিছে উনি কিসের কথা বলে উন্নত? তাহলে সুইস ব্যাংকে হাজার হাজার কুড়ি টাকা কাদের? এই টাকা কি সাধারণ জনগণের না? সুইস ব্যাংকে যে হাজার হাজার কুড়ি টাকা, এই টাকাটা কাদের? আপনার আমার সবারই তো। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই দেশে কেউ নিরাপত্তা নাই। আপনি নিরাপত্তা আছেন, আপনি তো একজন নারী, আপনি এই দেশে নিরাপত্তা আছেন? এই দেশে কারো নিরাপত্তা নাই। তা বেশি কিছু বলতে চাই না, কারণ বেশি কিছু বলতে গেলে হয়তো দেখতে দেওয়া আছে আমার মতনে এরকম হাজার মানুষের লাশ যেমন রাস্তায় পড়ে ছিল, আমারও লাশ তো পড়ে থাকবো। এটা তো গণতন্ত্র, এটা তো স্বাধীন বাংলা, স্বাধীন বাংলা তো সবার কথা বলার অধিকার আছে, কিন্তু এদের সবাই তো কথা বলতে পারে না। কে কথা বলবে? আপনার নিচু লেভেলের কর্মকর্তা থেকে শুরু করে উপরের লেভেলে যত কর্মকর্তা আছে সব সরকার পাওয়াটা কুত্তে হয়ে গেছে, কেউ জনগণের পক্ষে কথা বলে না। এমন একটা রাষ্ট্র চলে এটা কেউ অ্যালাউ করে না, এই দেশের মর্মটা তারা বোঝে না। তারা যদি বলতো তাহলে প্রকৃতভাবে মানুষ এত লাঞ্ছিত হতো না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দরকার ওনার সন্তানকে। আচ্ছা মেজর মেজর মোহাম্মদ আলী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, আপনি নেন বা না নেন আপনার ব্যাপার, কিন্তু যৌক্তিক একটা প্রশ্ন করেছে যে আপনাদের সন্তানরা যাচ্ছে, জানি না কতটুকু আপনি এটাকে না ওনার সন্তান পড়তেছে, আপনি জিজ্ঞেস করেন ওনার সন্তান উনি আমি ওনার না বলি, ওনাদের অনেক সন্তান পড়াশোনা করতে যাচ্ছে এবং আপনাদের একজন নেতা ও শীর্ষ একজন নেতা সেখানে অবস্থান করছে, সেই জায়গাতে আপনারা নিজেরা না গিয়ে না যাওয়ার কথা বললে অন্যদেরকে না যাওয়ার জন্য প্রলুব্ধ করছেন কিন্তু নিজেরা গিয়ে বসে আছেন, একটা যৌক্তিক প্রতি প্রশ্ন আসে কি না, যৌক্তিকতা থাকে আসে কি না এই প্রশ্নের, তুমি কি বলবেন? এটা কি অনেকটাই মানে বৈষম্যমূলক না যে আপনারা যাবেন অন্যদেরকে না যাওয়ার কথা বলছেন, এতে আপনার কি অর্জন করতে যাচ্ছেন? কে যাচ্ছে না? আরে আপনার ফজলুল ভাই তো নিজেই বাংলাদেশ থেকে ভেঙে গেছে কবে? অবস্থান কি এখানে স্পষ্ট, মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে সেটা বুঝতে হবে, যাওয়ার দরকার নেই। কেন চায় না? আপনি ওই দেশে কেন যাবেন? ননির বাসায় বসে স্ত্রীর কানে কানে বলবেন,